পেটের ডান দিকে লিভারের নিচে পিত্তথলি থাকে এই ছবিতে দেখানো হচ্ছে আপনারা একবার দেখে নিন পিত্তরস তৈরি করা এর প্রধান কাজ পিত্তথলির মধ্যে ছোট ছোট বালুর দানার মতো বা মটরের দানার মতো রঙ বেরঙের গোলাকার অথবা বিভিন্ন আকৃতির বস্তু দেখা যায় একে পিত্ত পাথর বলে আজকের ভিডিওতে এ রোগের কারণ লক্ষণ এবং চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী চারটি রেমেডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো এমনভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে ঔষধ নির্বাচনে বিশেষ সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পিত্ত পুরুষদের থেকে নারীদের বেশি হওয়ার প্রবণতা দেখা যায় এবার এই পিত্ত পাথরি কেন হয় এর কারণগুলো কি নাম্বার ওয়ান খাওয়া দাওয়ার অনিয়ম নাম্বার টু নিরোধক বড়ি খাওয়া নাম্বার থ্রি জল কম খাওয়া এছাড়া আরও অন্যান্য কারণ রয়েছে লক্ষণটা কীরকম থাকে অর্থাৎ পিত্ত হলে আমরা কি লক্ষণ বা উপসর্গগুলো দেখতে পারি পিত্তথলিতে পাথর হলে মাংস তেল ও মশলাদার জাতীয় খাদ্য খেলে পেটে ব্যথা শুরু হয় সঙ্গে বমিও হতে পারে নাম্বার ওয়ান রেমেডি কার্ডুয়াস মেরি রুগী শীতকাতর লাইকোপোডিয়াম এবং চেলিনোডিয়ামের মতো ডান ক্যাপুলার অস্থির নিচে ব্যথা হয় আমরা আগে দেখেছিলাম যে চেলিনোডিয়াম বা লাইকোপোডিয়ামে ডান ক্যাপুলা অস্থির নিচে ব্যথা হয় এই কার্ডুয়াস মেরি যে ওষুধটা রয়েছে এই ওষুধেও ডান ক্যাপুলার অস্থির নিচে ব্যথা হয় এখন ডান ক্যাপুলা অস্থিটা কোথায় এই যে আমাদের যে কনুইটা রয়েছে এই কনুইয়ের এই সিদে বরাবর পিছন তিন তিনকোনা একটা অস্থি থাকে এই অস্থিটাকে বলা হয় ক্যাপুলা অস্থি এর নিচে ব্যথা হয় আচ্ছা বাম দিকে চেপে শুলে যকৃত যেন বাম দিকে ঝুলে পড়েছে এরকমটি অনুভব করে এই করডুয়াশ মেরি রুগীরা যদি বাম দিকে চেপে শোয় লেবারে আক্রান্ত যখন হয় অর্থাৎ পিত পাথরিতে আক্রান্ত হওয়া মানেই লেবারে আক্রান্ত হওয়া তো তখন রুগী কিন্তু ডান দিকে শুতে পারে না অবশ্যই বাঁ দিকে শোয় বাঁ দিকে চেপে শোয় এই বাঁ দিকে যখন চেপে শোয় তখন রুগীর মনে হয় এই লেবারটা যেন এই বাঁ দিকে ঝুঁকে পড়েছে এরকমটি কিন্তু অনুভব করে এই করডোয়াশ মেরি ওষুধটির একটা লক্ষণ বিশেষ লক্ষণ ব্যথা কাঁধে পিঠে ও কোমরে যায় এই করডোয়াশ মেরির ওষুধের আরেকটা লক্ষণ আছে এর ব্যথা কাঁধে ওঠে পিঠে ওঠে এবং কোমরেও যায় নেবা লক্ষণ প্রকাশ পায় অর্থাৎ জন্ডিসের লক্ষণ প্রকাশ পায় গরম খাদ্য ব্যথার উপশম নেই আমাদের লাইকোপোডিয়াম বা চেনোডিয়ামে যে ঔষধ দুটি রয়েছে এই ঔষধ দুটিতে গরম খাদ্য বা গরম পানীয় খেলে যেমন উপশম হয় তেমনি কার্ডুয়াস মেরি ঔষধটা কিন্তু এই উপশমটা নেই এছাড়া আর একটা বিষয় হচ্ছে যে যখন পিত্ত পাথর রোগে আক্রান্ত হয় তখন কিন্তু প্রতিটা রোগীর ক্ষেত্রে কিন্তু নেবা বা জন্ডিস লক্ষণ প্রায়ই প্রকাশ পায় এটা সব ঔষধের ক্ষেত্রেই মনে রাখতে হবে নাম্বার টু রেমেডি চায়না রুগী শীতকাতর অপরিচ্ছন্ন চায়নার রুগীরা শীতকাতর এবং আমাদের যে সালফার এবং ক্যাপসিকাম ঔষধটি রয়েছে এ রুগীরা এ রুগীরা যেমন অপরিষ্কার অপরিচ্ছন্ন ঠিক তেমনই এই চায়নার রুগীরা অপরিষ্কার অপরিচ্ছন্ন পিত্ত পাথরের অন্যান্য উপসর্গের সঙ্গে পেট ভাবা কিন্তু থাকবে একটা খুব ভালো লক্ষণ রোগের অতীতের কারণ সর্বাধিক স্তন্যদান রক্তক্ষয় বা বীজরক্ষয় আমরা যদি রুগীর পাশ হিস্টেরি নিয়ে দেখি তাতে যদি এরকমটি ইতিহাস পাই যে রুগিনী অত্যন্ত সন্তানকে স্তন্যদান করায় করিয়েছেন বা রক্তক্ষয় করেছেন বা যদি রুগী হয় সে যদি বীজরক্ষয় করে থাকে তার ফলে যদি রোগটি উৎপন্ন হয় যদি মনে হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু চায় চায়না ঔষধটি ভীষণ কার্যকরী রুগীর ক্ষুধা তৃষ্ণা থাকা সত্ত্বেও রুগীর খাদ্যে অনিচ্ছা এই লক্ষণটি কিন্তু চায় চায়না ওষুধে থাকে ক্ষুদা থাকে কিন্তু খেতে ইচ্ছা করে না ক্ষুদা দেখলে মানে খাবার দেখলেই মনে হয় ক্ষুদা পালিয়ে যায় এরকম লক্ষণ থাকে রুগীর একটি হাত গরম অপর হাত ঠান্ডা ঠিক প্রায় এরকম একটি এরকম একটি লক্ষণ রয়েছে আমাদের লাইকোপোডেম ওষুধে তবে লাইকোপোডেম ওষুধের এই অবস্থাটা পায়ে হয় একটা পা ঠান্ডা আর একটা পা গরম তো চায়নার রোগীদের হাত কিন্তু একটা হাত ঠান্ডা হয় আর একটা হাত গরম হয় নির্দিষ্ট সময়ে বা নিয়মিতভাবে রোগ আক্রমণ চায়না ঔষধের আর একটা সুন্দর লক্ষণ রয়েছে এ রোগ ব্যাধিগুলো একটা নির্দিষ্ট সময়ে বা নিয়মিতভাবে আসে যেমন মনে করুন রাত্রে রাত্রে ব্যথা হয় বা দুপুরে দুপুরে বমি হয় এরকম একটা নির্দিষ্ট সময়ে পড়ে অথবা নিয়মিতভাবে রোগের আক্রমণ করে এই ধরনের লক্ষণ কিন্তু চায়না রেমেডিসটায় রয়েছে নাম্বার থ্রি রেমেডিস্রাম সালফ রুগী গরম কাতর এবং পিত্ত প্রধান ধাতুর পিত্ত প্রধান ধাতুর রুগীদের পিত্তের কলুযোগ থাকে আর গরম কাতর মানে তো বুঝতেই পারছেন ডান দিকে চেপে শুলে বেদনার উপশম এই যে যে আমরা যে গল ব্লাডার যে রোগটি নিয়ে আলোচনা করছি এটা তো ব্লাডারটা থাকে লিভারের নিচে এইখানে আক্রান্ত হওয়া মানে লিভার আক্রান্ত হওয়া তবে সাধারণত লেবারটা ডান দিকে থাকে তো এই রোগে রুগীরা সাধারণত ডান দিকে শুতে পারে না বা দিকে চেপে হয় কিন্তু এই যে আমাদের যে রেমিডিসটি রয়েছে এই রেমিডিসটায় কিন্তু রুগী যদি ডান দিকে চেপে হয় তাহলে কিন্তু উপশম হয় রোগের উপশম হয় তাহলে এই যে ধরনের লক্ষণ এই এই লক্ষণকে কি বলা হয় এই লক্ষণকে বলা হয় রেয়ার সিমটম বা বিরল লক্ষণ সুতরাং এই লক্ষণটির ভীষণ দাম রয়েছে ভোরবেলা ও সন্ধ্যাবেলা রোগের বৃদ্ধি হয় এই যে যে ন্যাট্রাম সাল্প এই ন্যাট্রাম সাল্প ঔষধের একটা সুন্দর লক্ষণ ভোরবেলা আর সন্ধ্যাবেলা রোগের বৃদ্ধি হয় রুগী দুধ এবং মাংস খেতে পছন্দ করে না ন্যাট্রাম সাল্পের রুগীরা কিন্তু দুটি ভালো খাদ্য দুধ আর মাংস এ দুটি খাদ্য কিন্তু পছন্দ করে না মানসিক অবস্থা অত্যন্ত বিষণ্ন বিষণ্ন মানে কি এ সমস্ত রুগীদের মনে দুঃখে জর্জরিত থাকে তার জন্য মুখে কোনো হাসি থাকে না একটা ভাব থাকে তো এই ন্যাটাম সালফের রুগীরা কিন্তু সেই বিষণ্ন থাকে অর্থাৎ মুখে কোনো হাসি খুশি থাকে না নাম্বার ফোর রেমেডি বার বেরিস ভলগেরিস ঔষধটি মূত্র পাথরি ও পিত্ত পাথরি উভয় পাথরিতে যথেষ্ট কার্যকারী এর ব্যথা কেন্দ্রস্থল থেকে চারিদিকে ছুটে যায় ব্যথা হবে ডান দিকে হবে অর্থাৎ গল ব্লাডারের ব্যথাটা ডান দিকে হবে তবে এই বারবারিস ভালগারিস ঔষতের একটা বিশেষ লক্ষণ রয়েছে ব্যথাটা এখানে হলেও এই জায়গায় স্থির থাকে না চারিদিকে ছড়িয়ে যায় কখনও অন্ড যায় কখনও বা উড়ুতে যায় কখনো কোমরে যায় কখনও পিঠে যায় নানান চারিদিকে ছড়িয়ে পড়ে আক্রান্ত স্থানে বুড়বুড় বা বুঝবুজ শব্দ হয় অর্থাৎ এই জায়গাটায় যদি চাপ দিয়ে দেখা হয় তাহলে রুগী কিন্তু একটা বুজ বা বুড় আওয়াজ কিন্তু অনুভব করতে পারে এই লক্ষণটা কিন্তু থাকবে এই রেমিডিসটায় মাথায় একটা টুপি রয়েছে এরকম অনুভব এই বার্বেরিস ভলগারিসের রুগীরা মনে করে মাথায় কিছু একটা টুপি বাধা আছে এই জন্য মাথাটা মনে হয় ভার ভার লাগে মানে চেপে ধরেছে এরকম মনে হয় রুগীর অত্যন্ত ভূতের বা অন্ধকারের ভয় বারবেরিস ভলগারিসের আর লক্ষণ হয়েছে এই রুগীদের ভূতের আর অন্ধকারের ভয় থাকে এই জন্য রাত্রে একা একা কখনো বাইরেই যেতে পারে না খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকম নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান্ড জয় হোমিওপ্যাথ